मदर व्यवसा एक लाभजनक व्यवसा अपनारा सबाई जानें। ये मदर व्यवसा ये मुहूर्ते किन्तु एक खूब भालो एक जनप्रिय व्यवसा एवं ये व्यवसाटा किन्तु अनेकेई करते चाय, ठीक है। किन्तु विभिन्न धरनेर आर्थिक समस्यार जन्य हयतो अनेकेई एई मदर व्यवसाटा करते भय पाय। अनेकेई शोने जे मदर व्यवसा करते होले मदर लाइसेंस बनाते हय एवं लाइसेंस बनाते होले विभिन्न धरनेर खरच हय एवं लाख लाख लक्ष लक्ष टाका तादेर खरच करते हय एई मदर लाइसेंस बनाते होले एवं सेई लाइसेंसेर जन्यई किन्तु अनेकेई एई व्यवसा थेके पिछिये आसे। এবং আজকে এই ভিডিওতে আমি সেই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা ঘরে বসে মদের ব্যবসার জন্য লাইসেন্স বের করবেন অনলাইনের মাধ্যমে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের এক্সাইজ ডিপার্টমেন্টের অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু সেই মদের লাইসেন্স অ্যাপ্লাই করার রেজিস্ট্রেশনের প্রসেস কিন্তু চালু হয়ে গেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে। অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন যদি আপনি মদের ব্যবসা করতে চান, যদি আপনি একটা লাইসেন্স তৈরি করতে চান, যদি আপনি এক্সাইজ ডিপার্টমেন্টের একটা রেজিস্ট্রেশন প্রসেসে আপনি ফর্ম ফিল আপ করে যদি একটা লাইসেন্স পেতে চান। অবশ্যই ভিডিওটি দেখবেন অনুরোধ সহকারে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন। চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, অনস্ক্রিনে আপনাদের সামনে খোলা রয়েছে এক্সাইজ ডাইরেক্টরেটের অফিশিয়াল ওয়েবসাইট। এখান থেকে আমরা প্রথমে জেনে নেব বিভিন্ন ক্যাটাগরি এবং লাইসেন্স কত ধরনের হয়। তো অনস্ক্রিনে কিন্তু সেই ক্যাটাগরি অফ লাইসেন্সের একটা চার্ট আপনার সামনে খোলা রয়েছে, দেখতেই পারছেন। এবং এই যে মদের লাইসেন্স খুলতে গেলে বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকে এবং এক এক লাইসেন্সের জন্য এক এক রকমের ফ্যাসিলিটি দেওয়া হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে। এবং এই লাইসেন্সটা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রদত্ত, রাজ্য সরকার কিন্তু দেবে এটা এবং এবং সেটা হচ্ছে এক্সাইজ ডাইরেক্টরেটের অফিশিয়াল ওয়েবসাইট থেকেই অ্যাপ্লাই করতে হবে আপনাদের। এবং এখানে ক্যাটাগরি অফ লাইসেন্সের এখানে আপনারা যখনই ক্লিক করবেন বিভিন্ন ক্যাটাগরি আপনার সামনে কিন্তু চলে আসবে এবং এক একটা ক্যাটাগরির জন্য এক এক রকম সুবিধা কিন্তু আপনারা পাবেন। এবং দেখুন রিটেল, এখানে ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে এবং আপনি যদি গভর্নমেন্টের কোনো রকম ডিপার্টমেন্টাল কোনো কিছু স্টোর খুলতে চান সরকারিভাবে তো তাহলেও কিন্তু আপনি এখানে খুলতে পারেন, এখানে সমস্ত সুবিধাও কিন্তু আপনার জন্য রয়েছে। কিংবা আপনি কোনো ক্লাব খুলবেন, থিয়েটার, সেখানে পাবলিক রিসোর্ট খুলবেন তার জন্য আলাদা ধরনের লাইসেন্স হয় এখানে, ঠিক আছে। তারপর আপনি হোটেল খুলবেন, কোনো রকম কামবার, হোটেল কামবার যেগুলো হয় সেই হোটেল কামবার যদি খুলতে চান তাহলে তার জন্য আলাদা ধরনের লাইসেন্স হয়। এক এক ধরনের লাইসেন্সের জন্য এক এক রকমের একটা চার্জ থাকে গভর্নমেন্টের, এক এক ধরনের সেখানে চার্জেস থাকে এবং সেই সমস্ত চার্জেসের জন্য কিন্তু আপনাদের অবশ্যই আপনাদের নিয়ারেস্ট যে আপনার জেলার যে এক্সাইজ ডিপার্টমেন্ট রয়েছে অর্থাৎ আপনি যেখানে সেই কামবার হোক কিংবা হোটেল হোক আপনার রিসোর্ট হোক আপনি মদের যেখানে আপনি খুলতে চান দোকান সেটা হোক সেই জায়গার দায়িত্বে যে দপ্তর থাকবে এক্সাইজ ডিপার্টমেন্ট আপনার জেলা হোক আপনার ব্লকে হোক সেখানে গিয়ে আপনি কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করবেন ফিজিক্যালি। এবং ফিজিক্যালি কন্ট্যাক্ট করলে সেখান থেকে আপনারা কিন্তু রিসেন্ট কারেন্ট লেটেস্ট যে আপডেটগুলো রয়েছে গভর্নমেন্টের রেটগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা জানতে পারবেন। এবং অবশ্যই কিন্তু এই ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং বলে রাখি এর আগেও আমরা একটা ভিডিও আপনাদের দিয়েছি, সেই ভিডিও কিন্তু প্রচুর ভিউজ হয়েছে, আপনারা দেখে নেবেন এবং অনেকেই কিন্তু সেই ভিডিও দেখে কিন্তু উপকার পেয়েছেন। অবশ্যই আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন, আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো। এবং সেই ভিডিওতে রেট নিয়ে আমরা আলোচনা করেছি, বিভিন্ন ধরনের লাইসেন্স বানাতে হলে কেমন ধরনের রেট হয়, কেমন ধরনের টাকা পয়সা খরচ হয় এইসব নিয়ে একটু ডিসকাস করেছি। আপনারা যদি সেই ভিডিওটি দেখেন অনেকটাই আপনাদের হেল্প হবে আশা করা যাচ্ছে। তো দেখুন এই যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিওর নিচে ডিসক্রিপশনে, সেখানে ক্লিক করে আপনারা নিজেরা কিন্তু এটা যাচাই করতে পারবেন, দেখতে পারবেন। তো অ্যাপ্লাই করতে হলে আপনারা যেতে হবে excise.wb.gov.in এই ওয়েবসাইটে অর্থাৎ এক্সাইজ ডাইরেক্টরেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েবসাইটটা আপনারা ওপেন করবেন, ওপেন করার পর আপনারা চলে যাবেন নিচের দিকে, যাওয়ার পর দেখুন এখানে লেখা রয়েছে অ্যাপ্লাই ফর নিউ এক্সাইজ লাইসেন্স। দেখতেই পাচ্ছেন নতুন লাইসেন্সের জন্য আপনাদের এখানে ক্লিক করতে বলা হয়েছে। যখনই মাউস কার্সার নেবেন এমনভাবে এটা কিন্তু অ্যানিমেশন হয়ে যাবে, দেখতেই পারবেন। তো এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন, যখনই ক্লিক করবেন আপনারা এখানে 5টা অপশান দেখতে পারবেন সিটিজেন কর্নার। এখানে পেপার অ্যাপ্লিকেশন, নতুন করে অ্যাপ্লিকেশনের জন্য এখানে আপনারা ক্লিক করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করার পর সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার আপডেট, সাবমিট, সেভড অ্যাপ্লিকেশন সমস্ত কিছু এখানে দেখতে পারবেন। এবং প্রিন্ট করতে পারবেন সাবমিটেড অ্যাপ্লিকেশন, যেটা আপনি সাবমিট করবেন সেটা প্রিন্ট করতে পারবেন এখান থেকে এবং আপনার স্ট্যাটাসটাও কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন। অর্থাৎ আপনি আপনি যে মডেল লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছেন তার স্থিতিটা কি বর্তমান, তার স্ট্যাটাস আপনি এখান থেকে অনলাইনে ঘরে বসে চেক করতে পারবেন, আপনার মোবাইলেও চেক করতে পারবেন। এটা যদি গুগল ক্রোম ব্রাউজারটা মোবাইলে ওপেন করেন তাহলে কিন্তু ডেস্কটপ মুড করে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং এন্ট্রি পেমেন্ট আফটার অ্যাপ্রুভাল, এবং অ্যাপ্রুভাল হলে তারপরে আপনার যে পেমেন্টের সমস্ত বিষয় কিন্তু এখানে জানতে পারবেন। এবং চলুন আমরা দেখে নেই এই মুহূর্তে অ্যাপ্লাই করার প্রসেস। অ্যাপ্লাই যখনই আপনারা এখানে ক্লিক করবেন আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে 4-5টা অপশান চলে আসবে। আপনি কেমন ধরনের লাইসেন্স চাচ্ছেন, যদি কোম্পানি থাকে কোনো তাহলে কোম্পানি ক্লিক করবেন, যদি আপনি মাল্টিপাল ইন্ডিভিজুয়াল থাকেন তাহলে মাল্টিপালে ক্লিক করবেন, যদি এখানে ফার্ম থাকে, কোঅপারেটিভ সোসাইটি থাকে, কোনো রকম আপনার সংস্থা থাকে, সবাই মিলে যদি আপনি করতে চান একটা মডেল লাইসেন্স তাহলে কিন্তু আপনারা এখানে ক্লিক করে দেবেন। অথবা আপনি যদি সিঙ্গেল পারসন একা যদি আপনি এটা খুলতে চান তাহলে ইন্ডিভিজুয়াল করে দেবেন। সাধারণভাবে এটাই হয়ে থাকে, অনেকেই বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ইন্ডিভিজুয়াল করে দেয়। এবং দেখুন হোয়াট টু ডু, তো এখানে কি কি লাগবে ডকুমেন্ট, এখানে কিন্তু তার চার্ট কিন্তু খোলা রয়েছে। অনেকেই প্রশ্ন করে, আমাদের আগের ভিডিওতে প্রশ্ন করেছেন যে দাদা কোন কোন ডকুমেন্টগুলো লাগবে, কি কি কাগজপত্র লাগবে, এই বিষয়ে আমাদের একটু জানিয়ে দিন। তো তাদের জন্য অন স্ক্রিনে আমি সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি। এই স্ক্রিনটাকে আপনারা স্ক্রিনশট করে নিন, স্ক্রিনশট করে ভালো মতন পড়ে বুঝে নিন। এখানে সমস্ত কিছু রয়েছে। দেখুন কি কি লাগবে, সেলফ অ্যাটাস্টেড কপি অফ ন্যাশনালিটি প্রুফ, আপনার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট অথবা প্যান কার্ড, এই সমস্ত কিন্তু আপনার লাগবে। সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ প্রুফ অফ ডেট অফ বার্থ, আপনার জন্মের তারিখ থেকে শুরু করে জন্মের তারিখ, যেমন মাধ্যমিকের অ্যাডমিট দিতে পারেন সেখানে জন্মের তারিখ উল্লেখ থাকে, অথবা বার্থ সার্টিফিকেট দিতে পারেন, এগুলো সমস্ত কিছু থাকে এখানে। এবং সমস্ত কিছু দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনার জমি, যে জায়গাটায় আপনি সেই ওয়াইন শপ খুলবেন, মদের হোটেল কাম বার যেখানে খুলবেন মদের লাইসেন্সের জন্য, যেখানে ব্যবসা করবেন সেই জায়গার জমির কাগজ দিতে হবে। সেই জায়গার জমির আশেপাশে যে জমি রয়েছে মানুষের, কিংবা আশেপাশে যদি বাড়িঘর থাকে তাদের নো অবজেকশন সার্টিফিকেট একটা পৌরসভা অথবা বিডিও অফিস থেকে কিন্তু আপনার তুলতে হবে, অথবা অঞ্চল অফিস থেকে কিন্তু তুলতে হবে। সেটা নো অবজেকশন সার্টিফিকেট আপনার কিন্তু লাগবেই, এটা কিন্তু কম্পালসারি মাস্ট বি। এটার জন্যই কিন্তু অনেকেই কিন্তু এই মডেল লাইসেন্স পায় না, অনেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারে না। অর্থাৎ আপনি যে জায়গাটায় আপনি ব্যবসা করবেন তার আশেপাশে যে মানুষ রয়েছে তাদের একটা নো অবজেকশন সার্টিফিকেট, একটা লিখিত যে তাদের কোনো রকম অভিযোগ নেই, তারা রাজি আছে, সেখানে ব্যবসা হোক মদের দোকান হোক তারা রাজি, সেই নিয়ে একটা লিখিত থাকবে, সেটাকে বলা হয় নো অবজেকশন সার্টিফিকেট। অবশ্যই এটা অনেকেই দেয় না, অনেকেই আবার দেয়, যারা দেয় না তারা পায় না সার্টিফিকেট, লাইসেন্স বানাতে পারে না। খুবই এটা সিরিয়াস বিষয় এখানে, তো অবশ্যই এটা করে নেবেন। এবং অ্যাপ্লিকেশন ফি, পেমেন্ট ডিটেলস অফ অ্যাপ্লিকেশন ফি পেড অনলাইন থ্রো GRIPS, অনলাইনে কিন্তু পেমেন্ট করতে হয় আপনাদের। পেমেন্টের সমস্ত কিছু গেটওয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ আপনারা যখন অ্যাপ্লাইটা করবেন। তো তারপর আপনারা কি করবেন, এখানে দেখার পর আপনারা ক্লিক টু প্রসিড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইল কিন্তু সামনে রাখবেন, যে মোবাইলটা আপনি দেবেন। দেখুন এন্টার মোবাইল নাম্বার, একটা ওটিপি ঢুকবে আপনার ফোনে। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে আপনাদের এডুকেশন পারপাস কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওটিপি চলে এসেছে এই মুহূর্তে ফোনে। ওটিপি হচ্ছে 464464931। তো দিয়ে দিলাম, দিয়ে দেওয়া সাবমিট করবো আমরা। জাস্ট সাবমিট করলেই দেখুন এখানে লেখাই রয়েছে রাইট আপ ফর অনলাইন অ্যাপ্লিকেশন মডেল, এখানে ডাউনলোড মডেল অ্যাপ্লিকেশন ফরম্যাট, অ্যাপ্লিকেশন ফরম্যাটটা এখানে ডাউনলোড করা যাবে। তো আমি দেখিয়ে দিচ্ছি মডেলটা কেমন হয়, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফরম্যাটটা মডেলটা এমন হয়। আমি ডাউনলোড করে দেখে দিচ্ছি একটা স্যাম্পল, এখানে PDF ফাইল খুলে গেছে, এটা হচ্ছে স্যাম্পল, ঠিক আছে, এটা হচ্ছে স্যাম্পল। অ্যাপ্লিকেশন বাই অ্যান ইন্ডিভিজুয়াল ফর গ্র্যান্ট অফ এ লাইসেন্স ফর দ্য রিটেলার সেল লিকিউর অ্যান্ড আদার ইনটক্সিক্যান্ট। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট। এই সমস্ত বিষয় কিন্তু আপনাদের লাগবে। দেখুন ফর্মটা কিন্তু কটা পেজ, 2 পেজ কিন্তু ফর্মটা, ঠিক আছে, এই 2 পেজ কিন্তু আপনাদের ভরতে হবে। তো এই ফর্মে কিন্তু বেশি কিছু নেই। ক্যাটাগরি অফ লাইসেন্স অ্যাপ্লাইড ফর, কোন ক্যাটাগরিতে আপনি লাইসেন্স চাচ্ছেন, তো তার জন্য আপনাকে এখানে যেতে হবে। আপনি এখান থেকে চুজ করবেন যে কোন ক্যাটাগরিটা আপনি চাচ্ছেন, কোন ক্যাটাগরির লাইসেন্স চাচ্ছেন। তো এক একটা ক্যাটাগরির জন্য কি কি ফ্যাসিলিটি এখানে রয়েছে সেটা দেখে আপনি কনফার্ম হবেন যে আমি হ্যাঁ এই লাইসেন্সটা আমার দরকার। তো সেই লাইসেন্সের নামটা কিন্তু আপনাদের বসাতে হবে। তো চলুন অনলাইনে আমরা দেখে নিই। এখানে আমরা ক্লিক করব, এখানে ক্লিক করলে আমরা পরবর্তী স্টেপে চলে যাবে। চলে যাওয়ার পর এখানে ক্লিক টু প্রসিড এখানে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে, আমাদের সামনে কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু চলে আসবে। দেখুন এখানে যা যা রয়েছে, এই PDF ফাইলটা আপনারা যখন ওপেন করবেন এই ফাইলে কিন্তু সমস্ত কিছু রয়েছে। আপনারা এই PDF ফাইলটা ডাউনলোড করে নেবেন আগে, ঠিক আছে, যে তাহলে বুঝতে পারবেন কি কি জিনিস এখানে চাইছে, অনলাইনে কি কি জিনিস দরকার, তাহলে আপনারা বুঝতে পারবেন। সেই সমস্ত বিষয় আগে রেডি করে রাখবেন, রেডি করে রেখে তারপর অনলাইনে গিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন। আমি এই ভিডিও নিচে ডেসক্রিপশনে এই PDF এর লিঙ্ক আপনাদের জন্য দিয়ে দেবো, ক্লিক করে ডাউনলোড করে নেবেন। तो এই যে ফর্মটা রয়েছে একদম সিম্পল ফর্ম, দেখতে হয়তো কঠিন মনে হচ্ছে কিন্তু এমন কঠিন নয়, আপনারা নিজেরাই পারবেন এখানে। এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেন্ট ডকুমেন্টগুলো এখানে কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, এখানে ভোটার আইডি কার্ড থেকে শুরু করে আপনার বার্থ সার্টিফিকেট শুরু করে আপনার প্যান কার্ড, আপনার এডুকেশন কোয়ালিফিকেশন সমস্ত কিছু আপনারা স্ক্যান করে রাখবেন কম্পিউটারে, আপনারা স্ক্যান করে এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন। যদি ভুল করে কোনো কিছু ভুল আপলোড হয়ে যায় তাহলে সেখান থেকে ডিলিটও করতে পারবেন অথবা আপনারা এখানে ভিউ করে দেখতেও পারবেন যে সঠিকভাবে আপলোড হয়েছে কিনা। তারপর লোকেশন কোথায় আপনারা সেটা খুলতে যাচ্ছেন, পঞ্চায়েতি এলাকা নাকি মিউনিসিপ্যাল এলাকা নাকি মিউনিসিপ্যাল কর্পোরেশন, শিলিগুড়ি, কলকাতা, হাওড়া না আদার কর্পোরেট, কোথায় করবেন সেটা ব্যবসাটা সেটা চুজ করে দেবেন। এবং এখানে ল্যাঙ্গিটিউড এখানে রয়েছে, এখানে আপনারা কি করবেন যে জায়গায় করবেন সেই জায়গাটা সার্চ করবেন গুগলে, সার্চ করে আপনারা এখান থেকে বের করে আপনারা দিয়ে দেবেন। আমি পরবর্তী একটা ভিডিও দিয়ে দেবো, যদি এটা নিয়ে সমস্যা হয় আপনারা জানান কমেন্ট বক্সে, আমি কিন্তু একটা পার্টিকুলার ভিডিও দিয়ে দেবো আপনাদের জন্য, ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। তারপর দেখুন সাইট ডিটেল ডকুমেন্ট, এখানে বিভিন্ন ধরনের সাইটের আপনার ডকুমেন্ট লাগবে, যেমন জমির পর্চা থেকে শুরু করে আপনার এখানে ল্যান্ড ওনার যার নামে জমি রয়েছে তার যে কাগজপত্রগুলো সেই সমস্ত ডকুমেন্ট লাগবে, এখানে সেই ডকুমেন্ট দেবেন, সিগনেচার সিল দেবেন, সমস্ত কিছু এখানে আপলোড করে দেবেন ডকুমেন্টগুলো। তো এর আগের ভিডিওটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন কী কী ডকুমেন্ট লাগবে কী কী লাগবে। তো আপনারা তারপর প্রসিড করে এখানে সমস্ত ফর্ম ফিল আপ করে প্রসিড করে এখান থেকে কিন্তু মদের লাইসেন্স জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যদি কোনো রকম আপনাদের জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আগের ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, তাহলে কিন্তু অনেকটাই বুঝতে পারবেন। আমরা হয়তো অনেক কিছু আপনাদের এই ভিডিওতে জানাতে পারিনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য, তো আগের ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন। বারবার করে বলা হচ্ছে ভিডিওটি লাইক করে দেবেন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।